হে জগৎবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে মানুষ কোরআনের ও হাদিসের বাহিরে কথা বলেও সেই মানুষটি পৃথিবীতে প্রশংসিত। মানুষ তার প্রশংসা গায়, তার নামের উপরে মানুষ কাঁদে। তাহলে তিনি তো কোরআনের বাহির থেকে চলল, দেখা গেছে যে তিনি কোরআনের বাহিরে চলে, তাকে কখনো দেখা যায় নাই যে কোরআন শরীফ পড়েছে, হাদিস পড়েছে। তার জীবনটা দেখা গেছে যে পাগলের মতো কাটিয়েছে, মানুষে তাকে এটা সেটা বলেছে। কিন্তু একটা সময়ে যখন তার 25-30 বছর বয়স পার হয়ে গেল বা 40 বছর পার হয়ে গেল, তখন দেখা যায় যে এই মানুষটিকে মানুষে জয়ধ্বনি গায়। জয়ধ্বনি গাওয়ার যে বিষয়টা, যে তিনি কোরআন ও হাদিসের বাহিরের থেকে কথা বলে, কিন্তু এই কথাগুলো কোরআন দিয়ে কেউ কাটতে পারে না। যেমন মনে করেন, আপনি একটা বিপদে পড়েছেন। বিপদে পড়েছেন কি, যে একটা পাগল রাস্তার কিনারে বসে আছে, ধ্যানের মাধ্যমে চোখ বুজে বসে আছে। তখন কি হলো, তাকে গিয়ে বলা হচ্ছে যে হে পাগল, হে ফকির সাহেব, আমি আপনাকে দেখে আমার মনে বিশ্বাস হলো যে অবশ্যই আপনি একজন আল্লাহর কামেল ব্যক্তি। তবে আমার বাবা আমাকে ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে। আমার বাবা এখন মেডিকেলে সে নিজের রোগ বুক নিয়ে সে কষ্ট পাচ্ছে, এবং ডাক্তাররা বলে দিয়েছে তার চিকিৎসা নেই, সে আর বাঁচবে না বেশি দিন। যদি আপনি একটু দয়া করতেন বা দোয়া করতেন যে তিনি আমার পিতা যেন আরও কিছু হায়াত পায়। তখন যখন এই কথাটি বলতে শুরু করেছিল, তখন দেখা যায় সে পাগল চোখ বোজা অবস্থায় আছে, সে ফিরে চাইছে না যে সে কে আমাকে কথা বলছে। ওই চোখ বোজা অবস্থায় বলতেছে, তুমি পিছন দিকে তাকাও তো, দেখো তো তুমি কাউকে দেখো কি না। তখন দেখতে পাচ্ছে যে তার পিতা তাকে দূর থেকে ডাকছে আর বলতেছে, আয় বাবা আয়, আমি তো মেডিকেল থেকে এসে পড়েছি, আমি দেখুন সুস্থ। তখন এই পাগল যখন দেখালো যে তোমার পিতা হেঁটে হেঁটে আসছে, যেই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসতে পারে তার কিসের আবার রোগ, সে মরবে কেন? তাহলে এই কথার যে একটা বিষয়, যে কোরআনে কোন আয়াতে এমন কথা লেখা আছে যে তার বাবা মেডিকেল থেকে ফিরে আসছে, এটা কোরআনের কত নম্বর আয়াতে লেখা আছে? আচ্ছা, তাহলে দেখা গেছে আরও একজন ব্যক্তি, তিনি এই পাগলের কাছে এসেছে, এসে বলতেছে, বাবা আপনাকে তো কত মানুষে খারাপ টারাপ বলে, কিন্তু আমার তো বিশ্বাস আছে আপনার প্রতি, যে আমি এমন একটা সমস্যায় পড়েছি যে এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া একমাত্র দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে এই সহযোগিতা করে, তাহলে আমি এই সহযোগিতাটা পেতে পারি, এছাড়া দুনিয়ার কোনো মানুষ আমাকে সহযোগিতা করতে পারবে না। তবে আল্লাহকে বিশ্বাস করি, আপনার ওসিলায় যদি আল্লাহ আমাকে এই সমাধানটা করত। তখন পাগল চোখ বুজে বুজে বলতে লাগলো যে ঠিক আছে, তোমার কী সমস্যা বলো। তখন তিনি বলতে লাগলেন যে আমি ব্যাংকের এমন একটা কাগজ হারিয়ে ফেলেছি, এই কাগজটা যদি আমি না পাই তাহলে আমার কোটি কোটি টাকা তো যাবেই, আমার বাড়ি গাড়ি সহকারে যাবে, আমি তো পথে বসে যাব। বাবা আপনার কাছে বিশ্বাস করে এসেছি, আমি কোনো জায়গাতেই কোনো সমাধান পাইনি। তখন এই পাগল তাকে বলতে লাগলো যে শোনো, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি কি আমাকে একটা জিনিস খাওয়াতে পারবে? কি খাবেন বাবা বলেন? যে আমাকে 1 কেজি মিশ্রি এনে দাও। তখন বলল যে কোটি কোটি টাকা আমার চলে যাইতে শুরু করেছে, আর আমি মিশ্রি কিনে খাওয়াতে পারবো না বাবা, এর চেয়ে দামি বস্তু বলেন। তখন পাগল চোখ বুজে বুজে বলতে লাগলেন যে দেখো,
এর চেয়ে দামি বস্তু যদি তোমার কাছে খেতে চাই তাহলে তুমি তোমার সমাধান পাবে না। আমি যেটা খেতে চেয়েছি তুমি সেটাই আনো। তো হে জগতবাসী, কথাটি একটু লক্ষ্য করে শুনবেন। তখন এই লোকটি গ্রামের দেশ তো, হাঁটতে 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 দেখা যায় একটি দোকান আছে অনেক দূরে। সেখান থেকে বলল যে ভাই আমাকে 1 কেজি মিশরি দেন তো। তো ওই লোকটা করলো কি, মিশরি নিয়ে আসলো, একটা প্যাকেটে করে দিল, নিয়ে আসলো। নিয়ে আসার পরে, নেন বাবা আমি আপনার জন্য মিশরি এনেছি। তখন পাগল বলতেছে যে আমার কোর্সে ঢেলে দাও। তখন বলতেছে আচ্ছা। তো কোর্সের মধ্যে সমস্ত মিশরিগুলো ঢেলে দিল। তখন মিশরিগুলি চষে আর খায়, আর তাকে যেই প্যাকেট বা ঠোঙ্গাটা ছিল সেটা উড়া দিয়ে দিল। নে বাবা যা, তোর যেই টাকা পয়সাগুলো আছে সেগুলো তুই ব্যাংক থেকে তুলে নে। এই কাগজ দিয়ে, এই ঠোঙ্গা দিয়ে কি আমাকে দেবে? ক বাবা ভালো করে খুঁজে দেখো, এই ঠোঙ্গার মধ্যে কাগজওয়ালারা তোমার এই ঠোঙ্গার তলার ভিতরে তোমার সেই ব্যাংকের কাগজটি লাগিয়ে রেখেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তখন দেখা যায় সে কাগজটা ছিঁড়ে যখন তলা থেকে সেই কাগজটা বার করলো, তখন করতেছে বাবা এই কাগজটাই তো। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি কেন করলাম, যে এই পাগল তো কখনো কোরআন শরীফ পড়ে নাই। হে জগতবাসী, এই পাগল তো কখনো হাদিস পড়েনি। তাহলে আল্লাহ তো গুপ্ত ভেদ বলতে পারে, পিছে কি, আগে কি, মধ্যে কি, সমস্ত খবর আল্লাহ জানে। তবে এই ব্যক্তিটি কি করে জানলো? হে জগৎবাসী, অবশ্যই আমাকে এই কথাটা আপনারা বলবেন যে বিষয়টা কি। সে তো কখনো কোরআন হাদিসও পড়লো না, সে তাকে কখনো নামাজও পড়তে দেখেনি, তাহলে সে আবার কোন কাজ করলো? তাহলে সে যা কিছু বলল, যা কিছু করে দেখালো, এই সমস্তই কিন্তু দেখা যায় যে কোরআনে কিন্তু এটার ফয়সালা আপনারা পাবেন না। হিসেবে তিনি কোরআনের বাইরে থেকেই ফয়সালা দিয়েছে। আপনার টাকা পয়সা হারিয়ে গেছে, কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে আপনার টাকাটা কোথায় হারিয়েছে, আপনি কোন দিন মারা যাবেন, এই কথাটা কোরআনের কত নম্বর আয়াতে লেখা আছে। হে জগতবাসী, তাহলে বোঝা গেল কি, একটি কোরআন হলো কাগজে লিপিবদ্ধ করা হয়েছে, আরেকটি কোরআন মানব দেহে লিপিবদ্ধ করা হয়েছে, আরেকটি কোরআন রুহে ইনসানিয়াতের মধ্যে কোরআন ফিটিং করা হয়েছে। তখন মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। যখন রবকে সে চিনল তখন সে নিজকে চিনল, আর সে নিজেকে যখন চিনল তখন সে দেহ কোরআনকে পেয়ে গেল, আর যখন দেহ কোরআনকে পেয়ে গেল তখন সে রুহে ইনসানিয়াতের কোরআনকে পেয়ে গেল। তখন রুহে ইনসানির সাথে কিন্তু আল্লাহ মিশ্রিত হয়ে আছে। তখন কিন্তু সেই ব্যক্তির মুখে দিয়ে সমস্ত কিছু আল্লাহই বলে দেয়। সুবহান আল্লাহ। আল্লাহ বলে দেয় কেন? আল্লাহ কী করে বলেছে কোরআনে, যে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে যে নিজেকে পবিত্র করলো সে যদি সফল কাম হয়, কেন সফল কাম? যে তার মধ্যে আল্লাহ বিলীন হয়, তার মুখ দিয়ে আল্লাহ কথা বলে, যে তার বাবা অসুস্থ হয়ে আছে, সে বাঁচবে না, কিন্তু সে কিন্তু বেঁচে ফিরে আসতেছে, সে কিন্তু চোখ বুজে বলে দিচ্ছে। আচ্ছা, যে তার কাগজটা কোথায়, তার কাগজটা সেই ঠোঙার তলায়, এটা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে? তাহলে সারা জীবন এই কোরআন যদি পড়েন আল্লাহকে পাবেন না। তবে হ্যাঁ, এই কোরআনকে পড়ার পাশাপাশি আল্লাহ কি করতে বলা হয়েছে সেটা যদি করা হয়, তো অবশ্যই অবশ্যই আল্লাহ তো পাবেনই, কিন্তু আল্লাহ আপনার ভিতরে বিলীন হয়ে আপনারকে ফুটিয়ে তুলবে, যে আমি যখন করব খোদার কাজ, খোদা করবে আমার কাজ। হে জগতবাসী, জানি না আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে কথাগুলো বললাম, যে আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো আমাদের এরকম আরও ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো হে জগতবাসী, আজ এই কথাগুলো বলে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।